টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম। গত শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য পদে স্থান পেয়েছেন রাজবাড়ির 3 জন কৃতি সন্তান। তারা হলেন রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের ঐতিহ্যবাহী মণ্ডল বাড়ির সন্তান, রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা জজকোর্টের আইনজীবী ইয়াসির আরাফাত রামিন, জেলার বালিয়াকান্দি উপজেলা শহরের কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা, এবং জেলার পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রেজাই রাব্বি। কেন্দ্রীয় কমিটির 201 জনের মধ্যে রাজবাড়ি জেলার এই 3 জন কৃতি সন্তান নির্বাহী সদস্য হিসাবে স্থান পাওয়ায় জেলা যুবলীগ সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তারা অ্যাডভোকেট ইয়াসির আরাফাত রামিম, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা ও রেজাই রাব্বিকে অভিনন্দন ও জানিয়েছেন।